বন্ধুরা, আমি সকাল সকাল উঠে পড়েছি আর মর্নিং ওয়াক করার জন্য রাস্তায় এসেছিলাম। তো প্রচণ্ড কুয়াশা পড়েছে, তোমরা সবাই আশেপাশে দেখতেই পাচ্ছ। আমার মনে হয় সাউন্ডটা আর ভিডিও কোয়ালিটিটা অত ভালো যাবে না, কিন্তু কিছু করার নেই, এটা দিয়েই কাজ চালাতে হবে। আমি এখন আছি চা বাগানের পাশাপাশি, চা বাগানের পাশাপাশি একটা রাস্তা আছে, এই রাস্তাতেই একটু হাঁটা চলা করছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কিছু দেখা যাচ্ছে না, একদম মানে প্রচন্ড ঠান্ডা। আমার দুপাশেই হচ্ছে এখন চা বাগান, আমাদের এখানে চা বাগানই বেশি। ঠিক আছে, আমাদের এখানে কৃষি ক্ষেত নেই বললেই চলে, আমাদের এখানে চা দিয়ে খালি চা বাগান আছে। আমাদের চা বাগান আছে, চা বাগানের পাশাপাশি ফ্যাক্টরি আছে, সেটা তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। একদিন ছুটি নিয়ে দেখানোর চেষ্টা করব চা বাগান। আর প্রচণ্ড কুয়াশা পড়েছে, তো ভাবলাম সকালে উঠে যে একটা হাঁটা চলা করতে করতে একটা ব্লগ করে নিই। জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, ভিডিওটাও কেমন আসছে, তো কিছু করার নেই, এটা দিয়েই চালাতে হবে আবার। বাইরে থাকা যাচ্ছে না ঠান্ডায়, আমি এখন আবার ঘরে চলে যাব, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো পরে আবার দেখা হবে, বাই বাই। হ্যালো, কোনো গাড়ি বের হবে না, এখানেই থাকবে সব। তোমার ওই গাড়িটা 45 টাকা, এত ব্যাপ করে দাও, আমি ওখানে লাগিয়ে দিই। কোন জায়গায় লাগাবি? না না, আমি বেরোবো, গাড়ি নিয়ে ঢুকবি, বেরোতে হবে সব। কখন? আমি লোড করবো না, আমি গাড়ি কাল পরশু লোড করবো। কালকে চলে যাবে তোমাদের গাড়ি? কোনটা যাবে? যাবে না, এটা যাবে না, এই দুটো যাবে না। এই তো আরো দেরি আছে, কালকে আমাদের সরকারে পাকড়ে ঢুকে যাবে গাড়ি। আরে তুমি লোক লড়তে কি হয় यार, ওইখানে থাক, তোর ভাড়া তুই ওইখানে নিয়ে যা, ওইখানে থাক। প্রচন্ড ঝগড়া করে, মানে প্রচন্ড রকম ঝগড়া করে। না ওইখানে থাক, কত শর্ট প্যাকেট তো দেখাচ্ছি, এটা কিনতেও পাওয়া যায়, বেশি দাম না, মাত্র 5 টাকা। তো এখন আমরা বাড়াবো আর এটা খাবো, এনজয় করবো। চলো এখানে একটু জল ঢেলে দাও, কেউ
দুর্দান্ত লাগছে। আমার বন্ধু সত্যি দারুণ আছে, দারুণ টেস্ট। তোমরা বাড়িতে টেস্ট করতেই পারো। দেখে নাও, আমি আবার প্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছি। না না, যে কোনো দোকানে তোমরা পেয়ে যেতে পারো। নমস্কার, আচ্ছা তো ওই আয় না, একটু আমাকে একটু বানিয়ে দে না। দারুণ একটা মজার জিনিস পেয়ে গেলাম সত্যি। এটা খেতে কোনো অসুবিধেই হয় না, কারণ ছোট, সহজে মুখে চলে যায়। আর যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো বড় বড়, আমার খেতে অসুবিধে হয় একটু, তো এটা বেটার। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরে ভিডিওগুলো, আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কী করতে হবে সেটা হচ্ছে আমার শর্ট ব্লগ চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর নতুন নতুন ব্লগগুলো পাওয়ার জন্য তোমাদেরকে বেল আইকনটি প্রেস করে দিতে হবে, তাহলেই আমার নতুন নতুন ব্লগগুলো তোমরা দেখতে পাবে, আর এনজয় করতে পারবে। তো এই ব্লগটা এখান থেকে আমি শেষ করছি, তাই